এই দেখো আমি স্যান্ডেল, শোন না জোনে সর একটু, দেখো আমি স্যান্ডেল কিনছি, এই যে একটু পুরনো হয়ে গেছে জোনাই, এই যে জুতা পাহারা দিচ্ছে, এই যে জোনাই জুতো পাহারা দিচ্ছিস, মা জুতো পাহারা দিচ্ছ, এই দেখো এই জুতোটা কিন্তু বন্দনা দি বর্ষায় কিন্তু চামড়ার চটি পড়লে তো নষ্ট হয়ে যায়, কিন্তু দেখো এই চটিটা পরে যদি রাস্তায় বেরোনো যায় জল কাদা ঝড় বৃষ্টিতে, জোনাই পর তো, জোনাই একটু পর, ও পরবি না বাটার জুতো দেবো তুমি, মামা মামা জুতো পরবে না, লাগবে না মামা জুতো, এই জুতোটা পরবে, এই দেখো এটা পরো, পরবে ও বন্ধনা দি তুমি, এই জুতোটা এমন একটা জুতো যেটা কিনা তুমি পরেছো আমিও পরেছি, এইটার বিষয়ে কোনো বক্তব্য করবে আমাদের তারা, আজকে 8 কোটি টাকার সম্পত্তি থাকা সত্ত্বেও আমাগো দাদা বাজা কিনেছে, মা তুমি যাবে, লেজটা নাড়াচ্ছে মানে ও যাবে, মা তুমি বাটার জুতো পরবে, মা আমি তাহলে অর্ডার দিয়ে বানাবো তোমার 4 পায়ের 4টে জুতো, দাঁড়া তো আজকে এসে গেছে, এই দেখো জোজো কিন্তু জুতো ছেড়ে যাচ্ছে না, বুঝতে পারছো তো বিষয়টা, ভীষণই ডিসেন্ট, মা তুমি এই জুতোটা পরবে, এই দেখো, এই দেখুন আপনারা দেখতে পাচ্ছেন এই জুতোটা, এটা কিন্তু প্লাস্টিকের চটি, প্লাস্টিকের চটি দিয়ে মারলে যা লাগে না চটাস চটাস করে, তো আমি আয়সা গেছি, এবার কি বিষয় কইতে আইসি, ঘরে গিয়া কই ঘরে পড়তাছি ঘরে ছেলেরা, চলো চলো যাই, হ্যালো বন্ধুরা আইসা গেছি, আমাকে দাদারে লইয়া, আরে 3-4 দিন হইয়া গেল কন্টেন্ট দেখা, আমাকে প্যারের দাদা মিস হইয়া গেছে, মিস কিন্তু আনতে হইতে দিব না, ঠিক আছে একটু চলে আইসি আজকে গরম গরম খবর নিই, আচ্ছা দাদা যেহেতু বাসি খায় তো তার জন্য আগে একটা বাসি খবর দিব, তারপরে আজকের একটা টাটকা খবর দিব, যেটা নমুনা তোমরা ভিডিও স্টার্টিংয়ে দেখেই ফেলছো, তো প্রথমে কইয়া লই দাদা 8 কোটি টাকা ব্যাংকের অ্যাকাউন্টে, নেহি 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 8 কোটি টাকা অ্যাকাউন্টে, এই দাদার ভিডিওগুলো দেখলেই না আমার কেমন যেন শরীরটা অস্থির কইরা ওঠে, এমন এমন টপিক লইয়া আছে দাদা, তো কই কি 8 কোটি টাকা যার ব্যাংকের অ্যাকাউন্টে আসে, সার বউ সার, তার বউ কেমনে ওয়াইটিতে বৈশা, এত সিনারি পানা করতেছে আমি বুঝতে পারতেছি না, হ্যাঁ লোকের বউয়ের কাপড় ধুইরা টানতেছে, লোকের বউয়ের ব্যাংকি ধুইরা টানতেছে, লোকের বউয়ের ব্রা ধুইরাও টানতে সারে নাই, বুঝতে পারছ তো, যার বরের কিনা 8 কোটি টাকার সম্পত্তি, তো যাই হোক তারপরে কি কই, এই যে বাসি, এই যে বাসি কথাটা কেন কইলাম শোনো তোমরা, আমাগো নাগিন বৌদি কইতাছে যে হার গিজ দাদার লোভে সংসার করবে না, একই মুখে কইতাছে আমৃত্যু পর্যন্ত এরকম সুপুরুষ চাই, বাবা আমার অম্বল হইয়া গেল একবারে, যে কিনা একই মুখে একটাই কিন্তু ওরই মুখ, ঠিক আছে হা করলে কিন্তু একবারে দুনিয়াটার ভেতর ঢুকে যাবে, এমনি ওর পেটে কিন্তু সহ্য হয় না, কিন্তু হা যদি করছে সব ঢুকে যাবে, তো বলতেছি কি যে কিনা নিজের মুখে কইতাছে এই লোকটির সাথে আর সংসার করা সম্ভব না, ঠিক আছে আবার একই মুখে কইতাছে আমৃত্যু পর্যন্ত এই সুপুরুষটির সাথেই থাকিব, আচ্ছা কেন কেন থাকিবে না, ডিভোর্স নিবে, ডিভোর্স নিবে, প্রথম বরেরও সাইরা চলে আসছে এখন এই সেকেন্ডারেও সাইরা দেবে, সাইরা দেওয়ার যে মোটিভ যে এক্সাম্পল দিছে সেটা ভাবনার বাইরে, জানো তোমরা কী কইতাছে জানো, কয় কি না এই যে 2 দিন জ্বরের মধ্যে একটুখানি পাম্পে জল উঠতেছে না, কারেন্ট নাই আর ওনারে সাইপা 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 যে জল তুলতে হইতাছে, উনি সেটা কিছুতেই মাইনা নেবেন না, কিছুতেই না, কি আমাকে কি বিয়া কইরা নিয়ে আইসো এখানে গরু গাধার মতন খাটানোর জন্য, কাজের লোকেদের মতন খাটানোর জন্য, কাজের লোকদের পয়সা দিয়ে রাখতে হয়, হ্যাঁ আমি তোমার বিয়ে করাবো, আমি কিনা কল পাম্পিং 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 করতে করতে জাম্পিং 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 হয়ে গিয়ে আমি এখন জল তুলবো, কখনো না কখনো না কখনো না, কিন্তু ওই যে আমার ভেরু দাদাও রুক্ষা দাঁড়াইছিল যে দাঁড়াও হইব, সহ্য হয়নি এই কথাটা, আমি আর তোমার সাথে সংসার করব না, হায় রে হায় তোর কোনো গতি আছে ও দাদা, তোমার বউটি যদি তোমারে সাইরা সইল্লা যায় সত্যি কইরা কদিনই ওর কি কোনো গতি হইব, আমার তো মনে হয় না, তাই লাতি খা জ্যাটা খা সুমা খা হামি খা এই হানেই পইরা থাকবি, ঠিক আছে এই হানেই পইরা থাকবি, তোরে কইতেছি হ্যাঁ বৌদি আমার নাগিন বৌদি, তো নাগিন বৌদির কিন্তু অনেক কথা,
ঠিক আছে, এখন নাগিন বৌদি ওয়াইটির এমন একটা সেজারি বৌদি যার বর কিনা ডিসেন্ট আমাকে ভেরু দাদা, একদম ডিসেন্ট ডিসেন্ট কথা নেই, করলে কয়ে গিয়ে আমার মুখ দিয়ে গালি পড়তেছে আর তোর মুখ দিয়ে যে অরিজিনাল গালি পড়তেছে সেটা শুনে লাজবাব লাজবাব। তো যাই হোক, আমাকে এই যে নাগিন বৌদি ওয়াইটির এমন একটা বিষধর সাপালা বৌদি, সাপ আলা বৌদি, সাপ বৌদি, যে কিনা প্রতিটা ব্লগারদের হাজব্যান্ডকে প্রতিটা হাজব্যান্ডের, বুঝতে পারছেন, কারোর হাজব্যান্ড কিন্তু ওর থেকে সার পায় না, না মৌয়ের বর, না প্রিয়ার বর, না কণিকার বর, না আমাকে কাঁধন কাঁথির কাঁধনদা, না হচ্ছে আমাকে ধর্মের সার স্যান্ডিদা, না আমার বর, কারুর বররেও সারে না, কারুর বররে না। বড়ই গো প্রতি এই যে হাজব্যান্ড লজ্ঞা, ও একটি আসক্ত লেডি, আসক্ত, ও এত হাজব্যান্ড 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 দেখতে দেখতে এখন হাজব্যান্ডের সাইডা দিয়া ওয়াইফ গো পিছনে পড়িয়া থাকে, তাই জন্যই তো কইছি সমকামী, বুঝতে পারছো, এটা কোনো গালি না, প্রাউড ফিল করো যে তুমি সমকামী, আপনার বউ সমকামী দাদা, প্রাউড ফিল করুন, বুঝতে পারছেন, কারণ যে বউ কিনা কয় আপনার বউ কইছে জানেন দাদা, আপনার বউ কইছে আপনার পাশে শোবে না জানেন, কয় কিনা আমার আর আমার বরের মাঝখানে শুইবে, ঘেন্নায় আমি মইরা গেলাম, লজ্জায় আর ঘেন্নায় মইরা গেলাম, আপনার বউয়ের কোনো আকিল জ্ঞান আছে হ্যাঁ নাকি, আপনি কিছু দিতে পারতেছেন না, কোন কাজে যে আপনার ব্যবহার হইতেছে দাদা আমি বুঝতেই পারতেছি না, বুঝেছেন, আপনার ঘন্টুরে লইয়া কথা বললে আপনার বউ করিয়া ওঠে কারেন্ট লাগবে যেরকম ঠিক এরকম, কিন্তু সেই মুখেই সে কইতেছে আমার আর আমার হাজব্যান্ড বউ মাঝখানে আইসা শুইবে, কদিনই কদিনই, কী নোংরা কী নোংরা, বাবা রে ধিক্কার জানাই তোর মুখে থু, তোর মুখে এক থু, বুঝতে পারছিস, কী নোংরা কী নোংরা, এই তোর বর তোর দাদা আপনি ভালোবাসেন না, ও দাদা কে করতেছেন বৌদি একটু আদর দেন, এরকম অন্যের বর আর বউয়ের মাঝখানে গিয়ে শুয়ে পড়বে কইতেছি, কী ধরনের কথাবার্তা, সাদে কি আর সিনাল কইছি, একদম অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড ফর ইওর ওয়াইফ দাদা, বুঝতে পারছেন, আচ্ছা এটা গেল একটা বিষয়, আচ্ছা আপনি সত্যি কইরা কোন দেখনি আপনার এইখানটা মানে আপনার হৃদয় হাত দিয়ে আপনি কইবেন যে আপনার মা আর আপনার বাপের লইকা আপনার বউ এইটুকু কিছু করছে সত্যি কথা কইবেন, না হলে না ভগবান আছে ওপরে, যদি মিছা কথা কইছেন মিছা কথা, হ্যাঁ সত্যি কইরা কোন আপনার মা আর আপনার বাবার লইকা আপনার বউ কী করছে, যদি হিম্মত থাকে তো তুই তোর আমার করা ভিডিওগুলো তোর বরকে দেখা, জানি তোর বর সব দেখে কিন্তু ওই যে স্পাইনখানা তো ভাঙা, উত্তর কেমনে দিবে, উত্তর দিতে পারবে না, তাও আমি কইতাছি যে একটু বুকে হাত দিয়ে আয়নার সামনে দাঁড়ায়, এই যে আয়নার সামনে বসে যেমন আমরা প্রতিবিম্ব নিজের দেখতে পাই, তো সেইখানে কিন্তু পরস্পরকে আমরা মিছা কথা কইতে পারি না, ওইখানে কিন্তু আমরা পরস্পরকে মানে একে নিজে নিজের সাচ্চা কথাই কিন্তু কই, ঠিক আছে, তো আপনার মায়েরে আর আপনার বাপরে কী করে সেটা একটু কইবে, অথচ প্রতিটা ওয়াইটির মেয়ে ছেলে মেয়ে খারাপ, প্রতিটা ওয়াইটির ছেলে মেয়ে নিজের মায়ের কষ্ট দেয় নিজের বাপরে কষ্ট দেয়, বুঝতে পারছেন, এরা হচ্ছে এই ক্যাটাগরি মানে আপনার বউ আর কি, আপনার বউ নিজের বেলায় ছুটা জগন্নাথ, আর মনে বিচার করার জন্য টাইনা টাইনা হাত বার করে, টাইনা টাইনা হাত বার করে, আচ্ছা আজকে সন্ধ্যেবেলা আপনার বউ একটা ভিডিও বানাইছে সেটা হচ্ছে এক তো মরা কান্না কাঁদে, জানি না ভর সন্ধ্যেবেলা এইভাবে কে মরা কান্না কাঁদে, সংসারের পক্ষে এটা কিন্তু অলক্ষ্যী, শুভ লক্ষণ না, তো এইটা একটু মেনে চলতে বলবেন, যেরকম হাউমাউ করে কান্নাকাটি না করতে, যাই হোক কান্নার বিষয়বস্তু কী ওই যে হুন্ডি ওই যে কণিকা, বুঝতে পারছেন তো, যাদের আরে দাদা আপনি না বোঝেন না, আরে যারে কাইটাই আপনারা এই যে রাজধানীর টিকিট চইরা চিকিট চিকিট কইরা রাতের মিল্ক খাইছেন দুপুরের লাঞ্চ খাইছেন, ঠিক আছে এসির হাওয়া খাইছেন, হ্যাঁ তারপরে ওই যে টয়লেট পেপারে গিয়ে হাত ধুইছেন বেসিনে, হ্যাঁ টয়লেট করতে গেছেন, এই যে রাজধানীর যে অ্যাটমসফিয়ারটা আপনি ফিল করছেন, এই কণিকাগো ঘাড়ে পা রাখাই আপনার বউ কিন্তু ব্যবস্থা করছে সেইটা, যাতে আপনারা দুজনে সেইটা যাইতে পারেন, যাই হোক, তো সেই কণিকারে দেখা আপনার বউয়ের যে কী মরা কান্না উঠলো, আমি তো সত্যি ভাবছি কী হইয়া গেল, সত্যি সত্যি কী কী হলো ঠিক আছে চলো সেই বিষয়ে বললাম না, তো মরা কান্না কান্না কাদ্দা কুদ্দা নিয়া কইতাছে শাওরির কথা, শাওরি বাড়ি নাই, এই শাওরি বাড়ি নাই তো আপনার শৌরের কী, বুঝতে পারছেন দাদা, যদি কণিকার শাওরি বাড়ি না থাকে আপনার বউরের কী, আপনার বউরে কইতে পারতেছি না তো বাপের কী, ওই জন্য আপনারা কইতেছে আপনার বউরের কী, যদি কারোর শাশুড়ি বাড়িতে না থাকে তার মেয়ে আসে তার আরেক ছেলে আসে যা তার কাছে যাইতে পারে, প্রবলেমটা কী, প্রবলেমটা এরপরে চলে আসে, আপনার বউরে কইছিলাম যে দুধেশ্বরের চাল খায় 50 টাকা কিলো, যেইটা কিনা কণিকাগো বেচাও খাইতেছে, তো তার ভীষণ রণমূর্তি বেড়াইছিল, আমার খাওয়া নিয়ে কেউ কথা বলে, আমার খাওয়া নিয়ে কেউ যদি কথা বলে, এদিকে ও ডিম গুনতাছে হাতের করে, মাথা পিছু দুটো হলে দিন যদি সাড়ে দুটো হয় রাত্রে যদি একটা করে হয় যে মাথা পিছু ডিম গুনা হয়ে গেল, লোকে লোকে না কণিকায় ও সবারই খাওয়া দেখে, আপনার বউরে আপনি খাই খেয়েও দেন না, কী আনাংলা কী মানে নিঃস্ব প্রকৃতি, হ্যাঁ হ্যাংলার বাচ্চা আমি আরেকটা দেখি নাই, লোকের খাবার দেখা ঝইলা পুইলা মহিলা যায়, কে চিংড়ি খাবে কে মটন খাবে কে চিকেন খাবে কে দুধ খাবে কে ডিম টোস্ট খাবে, সব কটার দিকে আপনার বউয়ের নজর, বুঝতে পারছেন
সব কটার দিকে, আর নিজে যে দুধের স্বরে চাল খায় সেটা আমি কইছি বলে বাপরে বাপ কি হারে ছোবল মারতে আইছে। আহ ও বাপরে বাপ, আমি তো ছোবল খাইয়াও দাঁড়াই আছি। হ্যাঁ আমিও সাপে আর নেউলে কিনা, আমিও নেউল কিনা। তো যাই হোক, হ্যাঁ তো পূজা সংক্রান্তে একটা কথা কইল, শুনছি নাকি সেই কইছে আপনার বউ কইছে দাদা, শুনছি নাকি আপনার বাবায় হ্যাঁ দীক্ষা লইছে কইয়া বাড়িতে নাকি পুজো আপনার বাবাই দেয়, আপনার মায়ের কিন্তু পুজোর ঘরে ঢোকে না, পুজো কিন্তু আপনার বাবাই দেয়। আর এই যে ঠিক আছে, এই যে নিচে সংসার করতে আইসে আপনার বউ, সম্পূর্ণ তো আলাদা সংসার করেন, একই বাড়িতে থাকা আলাদা, হ্যাঁ আপনার বউ আবার লোকের পরের খুব বিশ্লেষণ করতে, এই আপনাদের স্বাদে ভেদু ডাকি। যাই হোক ঠিক আছে, অ্যাপ্রোপ্রিয়েট সবটা, নিচে থাকে আলাদা খায়, সন্ধেবেলা একটা ধূপ জ্বালে বারান্দায় ঘরে, একটা ধূপ দেয়, একটা ধূপ দেয়, যখন সম্পূর্ণটা আলাদা কইরা নিচে বসে আছে, আগা আলাদা মতো আলাদা, খাওন আলাদা, শুন আলাদা, সবই যখন আলগা, তাহলে নিচে কি একটা ঠাকুরের ধূপও দেওয়া যায় না? যে কিনা জন্মগত নাস্তিক সে আবার অন্যের বিচার করে কে আস্তিক আর কে নাস্তিক, বুঝতে পারছেন দাদাই? আপনারে কইতাছি বাটার জুতো কিনছেন, ভালো হয়েছে ভালো হয়েছে, যদি আপনার জায়গায় শক্তপুক্ত বর হতো ঠিক আছে, মানে অরিজিনালি বর হইতো যদি, বর আপনারে পাইয়াও বর পাইছে, ঠিক কথা কইছেন, বর পাইছে। এই যে বলে না যে প্রার্থনা কইরা আমাকে ভগবান বর দিছে, হ্যাঁ মানে কোনো একটা ইচ্ছা পূরণ করার মতো বর দিছে, মানে এই যে ভালো কিছু পাওয়া, এই আপনারে বর স্বামী কইব না, আপনারে বর হিসাবে পাইছে। যেখানে গিয়া ওর কপালটা মানে খুল্লা গেছে, ওর সাত গুষ্টির কপাল ভালো যে আপনার মতন বর পাইছে, বর পাইছে, না হলে ওই বাটার জুতা দিয়াই ওর মুখে সাপাংসে 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 এমন দিত না যে মুখ বন্ধ, কন্ট্রোভার্সি করতে বসিয়া কারুর প্যান্টি আর ব্রা ধরে টানন দিতে নাই, তুমি না ভদ্র ঘরের বউ কখনো কারুরে মিডিল ফিঙ্গার দেখাতে নাই, তুমি না ভদ্র ঘরের বউ কারুর বাচ্চার মৃত্যু কামনা করতে নাই, তুমি না ভদ্র ঘরের বউ প্লাস মাতৃহীনতায় ভুগতাছো, কারুর স্বামীরে ছোট বড় কথা বলতে নাই, কারণ তুমি না দেখতাছো যে তোমার স্বামীর কী অকাত, আরেকটা কথা কারুর মা বাবাকে নিয়ে নোংরা কথা কইতে নাই, তুমি নিজের মায়েরে দেখো নাই, এইরকম কইরা বুঝাতে লাগতো তালে গিয়া যদি বুঝতো জুতার বাড়ি খাইয়া, এই যে দম্ভ দেখায় না, আমার কিছু হইব না, আমারই কিছু করতে পারবো না, বুঝলেন দাদা? ভগবানের মান কেননা তলা পার, আওয়াজ হয় না জানেন তো দাদা, আওয়াজ হয় না, সাইরাই দিলাম, কণিকা উজ্জ্বলের কোনো অকাদি নাই ওরে কিছু করার, কিন্তু সারা জীবন মনে করে রাখবেন যদি আপনি বাবা ডাক শোনেন ওই উজ্জ্বল আর কণিকারে গিয়া মিষ্টি খাওয়ায় আসবেন, কারণ ওদেরকে মাইরা ওদের রক্ত চুষেই কিন্তু আপনার বাবা হওয়ার জায়গাটা ক্লিয়ার করতেছে, কারণ ওই যে আপনার তো দম হইল না, ওই জন্যই তো অন্যের স্বামী স্ত্রীর মাঝখানে গিয়ে আপনার বউ শুইতে যায়, ঠিক আছে, খারাপ পাবেন না কিন্তু দাদা, খারাপ পাবেন না, সত্যি কথা না, একটু ওই রকম নিম পাতার মতন হতে তো তো হয়, বুঝতে পারছেন? তো চলুন আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করতেছি, আরেকদিন আসুন আমাকে দাদা রেলইয়া।